আমরা দেখে শিখি, চোখ আমাদের কর্মক্ষেত্র, দৃষ্টি আমাদের পথ চলা, আশা আকাঙ্ক্ষা আমাদের আরাধনা। 90-এর দশকে চোখের চিকিৎসায় আমূল পরিবর্তন হয়, কিন্তু পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনে পিছিয়ে পড়ে। ট্রেন ভর্তি পেশেন্ট যেতে লাগলো চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিশার আবির্ভাব। দিশা শুরু হয় ডক্টর দেবাশিস ভট্টাচার্যের ব্যারাকপুরের ছোট চশমার দোকানের প্রাকটিস থেকে। আইওয়েল মাইক্রোসার্জারি তার প্র্যাকটিস প্রসারিত করে। মেডিকেল কলেজের তিনজন অনুজ, ডক্টর তুষার হাজরা, ডক্টর সমর বসাক এবং ডক্টর তুষার সিনহা তাদের অবসর সময়ে তার প্র্যাকটিসে সাহায্য করতেন। শুরু হয় সবার সাধ্যের মধ্যে সব চিকিৎসার এক চোখের হাসপাতালের স্বপ্ন। আশা জাগল ডক্টর ভট্টাচার্যের ক্রমে বেড়ে ওঠা প্র্যাকটিস। ব্যাস একদিন ওরা ছেড়ে দিলেন ওদের সরকারি চাকুরি, আর ডক্টর ভট্টাচার্য ছাড়লেন তার প্র্যাকটিস। 1997 সালের পয়লা মে ডক্টর ভট্টাচার্যের বাড়ির প্র্যাকটিসেই শুরু হলো দিশা। 12ই ডিসেম্বর 1998 উদ্বোধন হলো তাদের স্বপ্নের নতুন দিগন্ত, দোতলা 12,000 বর্গফুটের দিশার নতুন বিল্ডিং। এক মেডিকেল কলেজের 4 বন্ধুর মেলবন্ধন, সাধ্যের মধ্যে উত্তম প্রযুক্তি ও চিকিৎসা ছাড়িয়ে গেল সবার হিসেব। দোতলা হাসপাতাল বাড়ি 4তলা হলো 2000 সালের মধ্যেই। ডক্টর হাজরা বললেন, আমরা বুঝতে পারি আমাদের দায়িত্ব, আমাদের দরকার আরও ভালো ডাক্তার, প্রযুক্তি, সিস্টেম আর উন্নততর ট্রেনিং। দিশার সাফল্যের সাথে যোগ দিলেন আরও 7 জন উদীয়মান ডাক্তার। ডক্টর অর্ণব দাস এবং ডক্টর শুভেন্দু বড়াল ভিট্রিও রেটিনাল সার্জন হিসেবে যোগ দিলেন দিশায়। কী নেই এখানে? ওসিটি, ডিএফপি, অপটোস, পাসকাল লেজার, ভিট্রেকটমি, কনসলেশন সিস্টেম সবই। ডক্টর অরূপ ভৌমিক বললেন, স্টাফেরাই আমাদের দিশার মূল স্তম্ভ, তাদের দক্ষতার জন্য আমরা ডাক্তারিটা মন দিয়ে করতে পারি। সিস্টেম, প্রযুক্তি, স্টাফ, ডাক্তার, এই মানবিক মেলবন্ধনের সুযোগে পেশেন্টরা দিশায় আসছেন দূর দূরান্ত থেকে। গঙ্গা পেরিয়ে বিশেষত বয়স্ক মানুষদের ব্যারাকপুর দিশায় আসতে খুব অসুবিধে হতো, তাই 2006 দিশার দ্বিতীয় হাসপাতাল দিশা হুগলি শুরু হয় শেওড়াফুলিতে। এপার ওপার এক আকার। দিশার দ্বিতীয় কেন্দ্রে 7 জন নতুন ডাক্তার যোগ দেন, সঙ্গে 50 জন স্টাফ। কিছুদিনের মধ্যেই পেশেন্টে ভরে যায় দিশা হুগলি। আজ পাশের জমিতে তাদের দ্বিতীয় বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। ডক্টর তুষারকান্তি সিনহা জানালেন, তুষারদা আমাদের ডিএনএ আর সমরদা শৃঙ্খলাপরায়ণ একজন শিক্ষাবিদ। ডক্টর সমর কুমার বসাক মনে করেন, ভালো চিকিৎসার খুঁটিনাটি পড়তে হবে, শিখতে হবে, তাহলেই ঠিকভাবে তা প্রয়োগ করা যাবে। কর্নিয়া আমার প্যাশন, দিশায় প্রথম দিন থেকেই আছে আই ব্যাংক আর কর্নিয়া বিভাগ। ক্রমশ এগিয়ে চলল দিশা, দেশ বিদেশের সব বড় কনফারেন্সে পুরস্কৃত হল দিশা। ডক্টর অরূপ ভৌমিক প্রথম ভারতীয় ডাক্তার যিনি পান ASCRS-এর সর্বোত্তম পুরস্কার গ্র্যান্ড প্রাইজ 2010 সালে বোস্টনে। ডক্টর অয়ন মহান্ত, ডক্টর মানস ঘোষ, ডক্টর দেবাশিস দত্ত, ডক্টর শান্তনু মিত্র, ডক্টর তুহিন চৌধুরী এবং আরও অনেকে পান আন্তর্জাতিক খ্যাতি। ডক্টর শুভেন্দু বড়াল তো হয়ে উঠলেন দিশার অ্যাওয়ার্ডম্যান। 2016 সালে আই ব্যাংক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হন ডক্টর বসাক। উনি ছিলেন এডিটর AIOS 6 বছর ধরে। ডক্টর দেবাশিস ভট্টাচার্য নেতৃত্ব দেন সারা ভারতবর্ষের চোখের ডাক্তারদের প্রেসিডেন্ট হিসেবে 2015 সালে AIOS-এর। ইকোনমিক টাইমস দিশাকে পুরস্কৃত করে তার পরিষেবার জন্য। পাশের দেশ বাংলাদেশ, নানা ট্রেনিং টিচিংয়ের কাজ চলে বাংলাদেশের নানা হাসপাতালের সঙ্গে। বাংলাদেশের রাষ্ট্রপতি সম্মানিত করেন দিশাকে তাদের কাজের জন্য।
প্রযুক্তি ও দক্ষতার বিনিময়ে চলছে ইন্দোনেশিয়ার বান্ডুং আই হসপিটালস, চীনের জিনান প্রভিন্সিয়াল হসপিটালের সাথে। 2009-এ দিশা ব্যারাকপুরের তৃতীয় বিল্ডিং শুরু হয় প্রিভিলেজ হসপিটাল ক্যাটারাক্ট এবং রিফ্র্যাকটিভ সার্জারির জন্য। এই সময় দুটো বাস আসতো দুর্গাপুর থেকে ব্যারাকপুর, ক্রমে তাদের নাম হয়ে গেল দিশা বাস, বেশিরভাগই দিশার পেশেন্ট। তাদের জন্য হয়েছে দিশা দুর্গাপুর 2011 সালে। দিশা নয় দূর, দিশা দুর্গাপুর। অত্যন্ত প্রয়োজন ছিল দিশার এই শিল্পাঞ্চলে এবং এই কয়লা খনি অঞ্চলে। সবার অনুমান ছাড়িয়ে গেল দিশার পেশেন্টদের আনাগোনা। 6 বছরের মধ্যে দিশার দ্বিতীয় বিল্ডিং দুর্গাপুরে, সব মিলিয়ে 60,000 বর্গফুটের হাসপাতাল। 2012 থেকে 2017-র মধ্যে দিশা খুলল আরও 9টি শাখা, সিথি, তেঘড়িয়া, বেহালা, বারাসাত, গড়িয়াহাট, মৌরিগ্রাম, বহরমপুর, বর্ধমান এবং শিলিগুড়ি। এই 9টি শাখা হওয়ায় দিশার পেশেন্ট সংখ্যা বেড়ে যায় অনেক গুণ। দিশা এখন বছরে 12 লাখ পেশেন্ট দেখে, 90,000-এরও বেশি অপারেশন করে, 90 জন ডাক্তার এবং 900 স্টাফের সঙ্গে 12টি শাখা জুড়ে রয়েছে। দিশা এখন অনেক বিখ্যাত লোকেদের আশীর্বাদধন্য। ডক্টর বদ্রীনাথ বলেন, দিশা ছড়িয়ে পড়ুক অষ্ট দিশায়। ডক্টর নামপেরুমাল স্বামী বলেন, দেবাশিস আর বন্ধুরা যা করেছে তা অনেকেই পারেনি। ডক্টর জি এন রাও, এলভি প্রসাদের চিফ, প্রশংসা করেন দিশার কনসেপ্ট এবং টিম ওয়ার্কের। শ্রদ্ধেয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, এই প্রতিষ্ঠান শুরু করেছিল অল্প কিছুদিন আগে, অনেক বেশি দিন আগে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে। তারপর আস্তে আস্তে আজকে এটি এমন আকার ধারণ করেছে যে যেখানে প্রায় 300 জন কর্মী আছেন, 40 জন চিকিৎসক আছেন, বছরে 40,000 সার্জারি হচ্ছে, 5 লক্ষ লোক 2টি হাসপাতাল ব্যারাকপুর এবং শেওড়াফুলি এই 2টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। কাজটা খুব সহজ নয় যদি না তার পিছনে উদ্যোগ এবং নিষ্ঠা থাকে। একটু আগেই যে কথা মহারাজ বলছিলেন যে উনি সারা পৃথিবীর বড় বড় জায়গায় চোখের চিকিৎসা করিয়েছেন, ভারতবর্ষেরও অনেক বিশিষ্ট চিকিৎসকের কাছ থেকে সাহায্য পেয়েছেন, চোখের চিকিৎসা করিয়েছেন। তারপর এখানে এসে তিনি দেখেছেন যে সেখানেও যে ধরনের পরামর্শ এবং সুযোগ তিনি পেয়েছিলেন, এখানে এই তরুণ ডাক্তাররা, ডক্টর ভট্টাচার্য এবং তাঁর সহযোগীরা ঠিক সেই ধরনেরই সুযোগ এবং সুবিধার ব্যবস্থা করেছেন। মাঝে মাঝে আমাদের অসুবিধা হতো, মাঝে মাঝে মনে হতো যে একসময় কলকাতা ছিল চিকিৎসার প্রাণকেন্দ্র, আজকে পশ্চিমবাংলার লোকেদের চিকিৎসার জন্যে প্রায় বাইরে যেতে হয়, কখনো ভেলোরে, কখনো মাদ্রাজে, এবং ব্যক্তিগত উদ্যোগে যে বড় কাজ করা যায় তার প্রমাণ দিশা। আসুন আমরা কিছু পেশেন্টের কথা শুনি। আমার এক বন্ধু সুশীল চক্রবর্তী, সে ছানি কাটিয়ে এসে আমাকে বললো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমি বলি, কোথায় রে? বললো, ওই দিশা আই হসপিটাল আছে, গিয়ে 60 টাকা জমা দিলাম। বললো কি, হসপিটাল যে এত সহৃদয় হয় এ আমার ধারণা ছিল না। হসপিটাল দেখে আমার ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ছিমছাম, আর যারা এসেছে তারাও কি সুন্দর, বেশি কথাবার্তা বলে না, কিচ্ছু না, রোগ অর্ধেক ভালো হয়ে যায়, ডাক্তার এবং ডাক্তারের পারিপার্শ্বিক সৌহার্দ্য স্বভাবেতে। চোখে খুব অস্পষ্ট দেখতে পাচ্ছি, তারপরে বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যায় দেখছি আরও বেশি করে অস্পষ্ট হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। তার দিন সাতেকের মধ্যেই হঠাৎ করে একবারে আমি অন্ধ হয়ে গেছি। তখন সবাই বললেন যে ডায়াবেটিস আছে, সেই জন্যই মনে হচ্ছে চোখে
এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে। সব কিছুই যেন আমার কাছে খানিকটা মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থায়। এই তো বসরে আমি আমাকে ওয়েস্ট ব্যাঙ্কের ডাক্তারবাবু বললেন যে আপনি একবার সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন হায়দ্রাবাদ বা শঙ্কর নেত্রালয়। সেই মতো ভেবে আমি শঙ্কর নেত্রালয় না গিয়ে আমি হায়দ্রাবাদে গেলাম। হায়দ্রাবাদে ওখানে দেখালাম, তো দেখিয়ে ওনারা বললেন যে ডান চোখটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, বাম চোখও হয়েছে, তবে দুটোই অপারেশন করতে হবে, ভিট্রেক্টমি করতে হবে, এবং এটা একটা কয়েকটা অপারেশন পরপর করতে হবে। দু চোখের অপারেশন করতে ওখানে থাকা এবং যে খরচ সব কিছু মিলিয়ে আমার কাছে খানিকটা যে আমি কী করে এই এটা মেনটেন করবো ভেবে আমি খানিকটা দিশেহারা হয়ে যাই। তারপরে আমার অনেক আত্মীয় বন্ধুবান্ধব আছে যারা বললেন একবার তুমি দিশাতে যাও, এবং ওখানে যে কষ্টের কথা বলেছিলেন সেটা তিনি এখানকার চিকিৎসার যে কষ্টের সঙ্গে অনেক তফাৎ। গাড়িতে যখন ফিরছি হঠাৎ আমার মনে হলো যে আমার চশমার ডান দিকের গ্লাসে কিছু নোংরা টোংরা জম হয়েছে, একটা অবস্ট্রাকশন মতো লাগছিল। তো আমি বারবার চশমাটাকে নিয়ে গ্লাসটাকে মুছছি, তো গ্লাসটা বারবার মোছার পরেও একই প্রবলেম থেকে যাচ্ছিল। তো আমার তখন মনে কীরকম একটা সন্দেহ হলো যে এতবার মুছছি, চশমাটার দিকে তাকিয়ে দেখছি যে সেখানে তো কোনো নোংরা নেই। তখন আমি হঠাৎ কি মনে হলো ওই গাড়িতে ফিরতে ফিরতেই বাচ্চকে হাত দিয়ে চেপে ধরে দেখছি ডান চোখটা পুরো ব্ল্যাক। তো ব্যারাকপুরে এসে আমি ডক্টর চক্রবর্তী ওটিতে ছিলেন, পরে ওটি থেকে বেরিয়ে আমাকে দেখলেন, দেখে আমাকে বললেন যে এরকম আপনার ইমিডিয়েট অপারেশন করা দরকার। তো উনি তখন আমাকে নিজের থেকেই বললেন যে আপনাকে যদি আমি আজকে করে দিই তাহলে আপনি করাতে পারবেন? আমি বললো হ্যাঁ করাবো। 15 মিনিটের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আমাকে ওটিতে নিয়ে যান, ওটিতে নিয়ে গিয়ে আমার অপারেশন হয়ে যায়। তখন আমাকে ওই অপটোমেট্রিস্টটা টেস্ট করলেন, আমি জাস্ট একটা ওই গোল প্রথম লেটারটা একটু দেখলাম আর কি। তারপরে আমি হায়দ্রাবাদে এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে যাই, প্রথমে বললেন বাহ, আমি তখন একটু আশ্বস্ত হলাম যে যাক তাহলে নিশ্চয়ই অপারেশনটা খুব ভালো হয়েছে। তারপরে আমায় বললেন আপনি এখানে এসছেন কেন? তা আমি বললাম এখানে এসছি আপনাদের ওপিনিয়ন নিতে, কীরকম হয়েছে কী হয়েছে, আরও কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে নাকি। বললো না না খুব দারুণ অপারেশন হয়েছে, আপনার রেটিনা খুব দারুণভাবে জোড়া লেগেছে, খুব ভালো হয়েছে। বললো দেখুন রেটিনা ডিট্যাচমেন্টটা আপনার যে ভিশানটা এসছে এটা অলমোস্ট ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি ভিশান আশা করা যায় না, আপনি ফার্দার ওখানেই দেখাবেন, আমরা আর এখানে কোনো ট্রিটমেন্ট আপনাকে এর জন্য দিচ্ছি না। আমার ছোটোবেলায় ডান্ডাপত্তি লেগেছিলো চোখে, লাগার পরে চোখটা লাল হয়ে যায়, আমি একটা চোখ কচলে দিই, কচলানোর পরে চোখটা ব্লিডিং হয়ে লাল হয়ে যাওয়ার পরে আমি চোখে কিছুই দেখতে পেতাম না। এবার চোখটা আমি দেখাতে অনেক ডাক্তার দেখেছিলাম মালদাতে, অনেক ডাক্তার দেখানোর পরে আমি কলকাতাতে আমাকে ট্রান্সফার করে, কলকাতা থেকে ট্রান্সফার করার পরে আমাকে শঙ্কর নেত্রালয়ে ট্রান্সফার করে, দেখানোর পরে আমাকে হায়দ্রাবাদে পাঠায়, হায়দ্রাবাদ থেকে আমি দেখানোর পরে আমাকে বহুত দিন ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে বলছিল তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ ছাড়া কোনো উপায় নেই। আমি দিশা হারিয়ে দিয়ে আমি বাড়িতে বসেছিলাম প্রায় 18-19 বছর ধরে বাড়িতে বসেছিলাম যে আমার চোখ আমি আর ফিরে পাবো না। আমার বাম দিকের চোখে একটা টিউমার হয়ে যাওয়ার জন্যে আমি টিউমারটা আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না, কোথায় আমি অপারেশন করব, কোথায় কি দেখাবো। তখন যাই আমি খোঁজ নিয়ে দেখলো যে অপারেশনটা দিশাতে করানো যাবে, তখন আমাকে বড় জামু নিয়ে এসে দিশাতে নিয়ে এসে দেখালো। দেখানোর পরে দিশাতে সমর বসাক ডাক্তার আমাকে বললো যে তোমার এই অপারেশনটা করে দেওয়ার পরে তোমাকে আমি এমন একটা অপারেশন করে দেবো যে মালদার যত ছেলে আছে, যত তোমার বন্ধুবান্ধব আছে, যত তোমার আত্মীয় স্বজন আছে সবাই তোমাকে তাকিয়ে থেকে দেখবে যে হ্যাঁ তুমি দৃষ্টি ঘুরিয়ে পেয়েছো, এবং তোমাকে আমি কথা দিচ্ছি ভাই এই অন্ধত্ব জীবনটাকে তোমাকে আমি এইভাবে ঠিক রাস্তাতে তোমাকে কেউ দেখে যাতে না আঙুল দেখাতে পারে যে তুমি অন্ধ, তোমাকে রাস্তা ধরে হাত ধরে কেউ এপার থেকে ওপার করে দিতে হবে না, তোমার নিজের দৃষ্টিতে তুমি নিজেই রাস্তা এপার ওপার ওতারবা, তোমাকে আমি সেই কাজ করে দেবো
তুমি সেভাবেই চলতে পারবা। অপারেশন হয়ে যাওয়ার পরে আমি এখন দিব্যি সাইকেল চালাচ্ছি, আমি সাইকেল চালাচ্ছি, আমার নিজের একটা জেমস পার্লার আছে যেটা আমি দেখতে এতদিন ধরে পাচ্ছিলাম না 15-20 বছর ধরে, সেইটা আমি এখন নিজের বিজনেস নিজে দেখতে পাচ্ছি। আমাকে দিশাতে প্রত্যেকটা লোক হেল্প করেছে এবং প্রত্যেকটা লোক আমাকে চেষ্টা করেছে, সহযোগিতা করেছে, ওনারা সহযোগিতা না করলে আমি এভাবে দেখতে পেতাম না। প্রখ্যাত চিত্রকর প্রকাশ কর্মকার তার দুই চোখ অপারেশনের পর এই অমূল্য ছবিটি উপহার দেন দিশাকে। এখনো কেন অপারেশন করি, ভালো লাগে। আর পেশেন্টদের মধ্যে থাকলে আমরা বুঝতে পারি তারা কি চায়, কতটা খরচ করতে পারবে। অনেকেই ভাবেন যে উত্তম চিকিৎসা সস্তায় কী করে হতে পারে। এখন যদি আমরা একটা উত্তম পরিষেবাকে কম খরচে দিই, তাহলে কিন্তু অনেক বেশি লোক প্রথম থেকেই সেটা তাদের সাধ্যের মধ্যে থাকবে এবং তারা সেটা নেবে। দিশাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাই আরও নতুন মুখ, আরও নতুন চিন্তা। শুরু হয়েছে দিশা মহানগর। মহানগরের বিশাল কর্মযজ্ঞ। এক বছরের মধ্যে কলকাতায় 10 তলা 70,000 বর্গফুট জায়গা নিয়ে নিউ টাউনে শুরু হতে চলেছে দিশার বৃহত্তম হাসপাতাল। মানবিকতা ও প্রযুক্তি, ডাক্তার এবং স্টাফেদের এই মেলবন্ধন, সাধ্যের মধ্যে উত্তম চিকিৎসা, এটাই তো দিশার পথ চলা, যেখানে আমরা দেখব, শিখব আর উপলব্ধি করব নিজেকে। এটাই তো সাধারণের অসাধারণ দিশা।